এক গলাকাটা ব্যক্তি, 176 বছর ধরে এক বোতলের মধ্যে আবদ্ধ। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনেও একটু অবাক হবেন, কিন্তু এই ঘটনাটি পুরোপুরিভাবে সত্যি। পর্তুগাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দিয়াগো অ্যালভেস নামক এক ব্যক্তির মাথা 176 বছর ধরে একটি বোতলে ফ্রিজ আপ করে রাখা হয়েছে। 1810 সালে ডিয়াগো অ্যালভেস জন্মগ্রহণ করেন। ডিয়াগো প্রধানত স্পেনের বাসিন্দা ছিলেন, কিন্তু কাজের সূত্রে সে পর্তুগালের একটি শহরে আসেন। আর এখানে এসে কাজ না পাওয়া ও বেরোজগারি তাকে এক সমস্যার মুখে ফেলে দেয়। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে ডিয়াগো অপরাধী দুনিয়ায় প্রবেশ করে। এরপর থেকে ডিয়াগো এমন এক ভয়ঙ্কর অপরাধী হয়ে ওঠে যে সে প্রচুর মানুষকে লুটপাট করে তাকে হত্যা পর্যন্ত করে ফেলত, এবং এভাবেই ডিয়াগো একজন সোশ্যাল কিলারও হয়ে ওঠেন। বেশিরভাগ কৃষক শ্রেণীর ব্যক্তিরা ক্রমশ তার শিকার হয়ে উঠতে থাকে। কৃষকরা যখন সারাদিন পরিশ্রম করার পর নিজের সমস্ত মাল বিক্রি করে ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরত, তখন ডিয়াগো লিসপান নদীর ধারে তাদের উপর হামলা করত ও তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা লুট করার পর ডিয়াগো তাদেরকে মেরে নদীতে ফেলে দিত। ডিয়াগো এই লাশগুলিকে নদীতে ফেলার কারণ হলো যাতে করে এই লাশ থেকে পুলিশেরা কোনো প্রকার প্রমাণ না পেতে পারে। আর এরকমইভাবে ডিয়াগো প্রায় 12 জন ব্যক্তিকে হত্যা করে। যখন ধীরে ধীরে কৃষকেরা নিখোঁজ হতে থাকে, তখন স্থানীয় পুলিশেরা ধারণা করে যে কৃষকেরা আর্থিক সংকটের মুখে পড়ে আত্মহত্যা করছে। কিন্তু যখন এই মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তখন পুলিশ তল্লাশি করা শুরু করে এবং ওই লিসপান নদীতে কিছু সংখ্যক মৃত ব্যক্তির সন্ধান পান। ও তাদের ওপর রিসার্চ করার পর তারা বুঝতে পারে যে কোনো সোশ্যাল কিলারই কৃষকদেরকে হত্যা করে লাশগুলিকে নদীতে ফেলে দিচ্ছে। এবং পুলিশ যখন হত্যাকারীর খোঁজ শুরু করে, তখন ডিয়াগো প্রবলেমে পড়ে যায়। ডিয়াগো তখন বুঝতে পারে পুলিশ যে কোনো সময় তার কাছে পৌঁছে যেতে পারে। এই অবস্থায় ডিয়াগো প্রায় 3 বছরের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। 3 বছর পর যখন সিচুয়েশান কিছুটা ঠান্ডা হয়, তখন ডিয়াগো পুনরায় কৃষকদেরকে হত্যা করা শুরু করে। আর এভাবেই ডিয়াগোর লোভ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তখন সে ভাবে যদি একটা টিম তৈরি করে নেওয়া যায়, যাতে করে অনেক বেশি লুটপাট করা যেতে পারে। ব্যাস এরপরই ডিয়াগো এমন মানুষের খোঁজ করতে শুরু করে তাদের সত্যি পয়সার প্রয়োজন ছিল। আর এই সকল ব্যক্তিদেরকে টাকার লোভ দেখিয়ে ডিয়াগো একটা গ্যাং তৈরি করে ফেলে। এমনকি লুটপাটের জন্য সে প্রচুর সংখ্যক হাতিয়ারও ক্রয় করে। এরপর ডিয়াগো ও তার গ্যাং প্রচুর সংখ্যক মানুষকে হত্যা করে। বলা হয়ে থাকে ডিয়াগো এতটাই বিধ্বংসী ছিল যে সে একটা সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করার পর তার দেহ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিত। কিন্তু এই সব কিছুর মধ্যেই ডিয়াগো একটা ভুল করে যায়। ডিয়াগো এক ডক্টরকে হত্যা করে ফেলে, আর যার সূচনা পুলিশদের হাতে পড়ে যায় এবং পুলিশ ডিয়াগোকে ধরে ফেলে। যখন ডিয়াগোকে টর্চার করা হয়, তখন সে প্রায় 70 জনকে হত্যা করার কথা স্বীকার করে। এরপর ডিয়াগোকে কোর্টে পেশ করা হয়, যেখানে ডিয়াগো 70 জন ব্যক্তিকে লুটপাট করার পর হত্যার কথা স্বীকার করে ও কোর্ট ডিয়াগোকে এই জঘন্য অপরাধের জন্য ফাঁসির নির্দেশ দেয়। ও এরপর এই ঘটনাকে কেন্দ্র করে পর্তুগাল শহরে ডিয়াগো তার বিধ্বংসী ক্রোধের কারণে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আসলে সায়েন্টিস্টরা এটা জানতে চাইছিল যে ডিয়াগোর এতটা ক্রোধ কোথা থেকে এসেছে। সায়েন্টিস্টরা ডিয়াগোর মস্তিষ্কের কোষিকা নিয়ে তা পরীক্ষা করে তার ব্যক্তিত্বের সম্পর্কে জানতে চাইছিল। এই অবস্থায় সায়েন্টিস্টরা ডিয়াগোর মাথা চেয়ে কোর্টের কাছে অ্যাপিল করে ও কোর্টও সায়েন্টিস্টদের এই অ্যাপিল পূরণ করার জন্য ডিয়াগোর মাথা কেটে সায়েন্টিস্টদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। ও ডিয়াগোর এই কাটা মাথা আজও একটি জারের মধ্যে সুরক্ষিত রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটি সম্পর্কে আপনাদের কী মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, কমেন্ট অবশ্যই করুন।